সেমিনার অনুষ্ঠিত হলো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দূষণ রোধে এক সেমিনার অনুষ্ঠিত হলো। আজ শনিবার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই সেমিনার করা হয়েছে। সেমিনারে উপস্থিত ছিলেন আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, এছাড়াও আসানসোল দুর্গাপুরের ব্যবসায়ী ও শিল্পপতিরাও অংশগ্রহণ করেছেন এই সেমিনারে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, যেভাবে কল কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে তাতে নদী ও প্রকৃতি দূষিত হচ্ছে, সেইগুলো নিয়ন্ত্রণ করার জন্যই এই সেমিনারের আয়োজন করা হয়েছে। যে কারখানাগুলো এখানে বন্ধ হয়ে গেছে সেই কারখানার জমিগুলো কিভাবে কাজে লাগানো যায় সেই প্রচেষ্টা কিন্তু সরকার করছে। তো যারা এখানে উপস্থিত আছেন তারা সকলেই এই এলাকায় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। সব থেকে বড় কাজ যেটা আমাদের সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, যে আমাদের রাজ্যে গত 11 বছরে মানে ম্যান পাওয়ার লস কিন্তু আমরা জিরোতে নামিয়ে দিয়েছি। আজকাল কিন্তু পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রিতে স্ট্রাইক হয় না, ঘেরাও হয় না, কোনো ধরনের ইন্ডাস্ট্রি ডিস্টারবেন্স, এটা আমরা শুনলে সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নিই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।